জুমার খোতবার শেষে যখন দোয়া করে তখন কি মুসল্লিরা হাত তুলবে এবং দোয়ায় শরিক হয়ে তারা আমিন আমিন বলবে কিনা প্রশ্নটা পাঠিয়েছেন নাজিম ইসলাম শিশির দিনের খোদবার সময়ের একটা আমল সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন এক্ষেত্রে আমরা দেখছি যে ওলামাদের একতলাফ আছে মায়েক কামের মধ্যে কেউ কেউ হাত তোলার পক্ষে মত ব্যক্ত করেছেন তবে অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি জুমার খোদবায় যখন দোয়া হবে তখন হাত না তোলার পক্ষেই তারা মত ব্যক্ত করেছেন শুধু এস্তেস্কার সাথে রিলেটেড অর্থাৎ আল্লাহ মা আগিত না হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও বেশি দাও এই এস্তেস্কার সাথে রিলেটেড দোয়ার সময় হাত তোলা যাবে এছাড়া অন্য সময়গুলোতে হাত না তোলার পক্ষেই অধিকাংশ মতামত আমরা দেখেছি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি যেমন হামুলি মাধবের ক্ষতিপয় কেরাম এবং মালিকি মাধবের কতিপয় কেরাম এবং সালাফের কেউ কেউ যাদের নাম উল্লেখ করা হয়নি ইমাম না ববি এভাবেই বলেছেন বারদা সালাফ এবং আরও অনেকে বলেছেন তারা যে কোনো দোয়ার সময় এবং বিশেষ করে জমার দোয়ার সময় হাত তোলার পক্ষে মত ব্যক্ত করেছেন তাদের দলিল হলো যে দোয়ার সময় তো হাত তোলা যায় আরাম জেনারেল ইনস্ট্রাকশন হচ্ছে কেউ হাত তুলে দোয়া করতে পারে ফলে সেটাকেই তারা সব জায়গায় জেনারালাইজ করেছেন জমার সময় অন্য সময়ে হাঁটার সময় চলার সময় সব জায়গায় হাত তুলে দোয়া করা যায় বলে তারা মত ব্যক্ত করেছেন তবে এখানে তাহকিক করার পরে আমরা দেখতে পেলাম যে হাম্বুলি মাঝহবের সহিমত এবং মালিকি ও শাফি মাঝহবের শক্তিশালী অভিমত হচ্ছে তাহলে তিনটা মাধহবের অধিকাংশ ওলামা কেরাম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে হাত না তোলা ইমাম যখন দোয়া করবেন তখন ইমামও হাত তুলবেন না এবং মোম অর্থাৎ মুক্তাদিও যারা শ্রোতারা আছে তারাও হাত তুলবে না এটাই অধিকাংশ কেরামের বক্তব্য আচ্ছা এখানে আমরা দেখি আল মাজিদ ইবনু তাইমিয়া আল মাজিদ এবনু তাইমিয়া তিনি একটাকে বেদায়েতি বলে বসেছেন বলেছেন যে জমার সময়ে এভাবে তোলাটা বেদা এবং দেখা যাচ্ছে যে এই এই মতটাই যে আতের পক্ষে মালিকি এবং শাফেই মাঝহের কেরাম মত ব্যক্ত করেছেন আচ্ছা তবে মানে শাহিকদের মধ্যে কেউ কেউ বলেছেন ইন্নাহ মাকরুহ তারা এটাকে একদম বিরাট না বলে মাকরুহ বলেছেন তার দলিল কি দলিল হচ্ছে নবী সাল্লাই্লাম জুমার সময় তিনিও দোয়া করেছেন কিন্তু তিনি এস্তেসকার সময় হাত তুলেছেন অন্য সময় আর হাত তোলেননি কি করতেন তিনি দোয়ার সময় ইশারা করতেন তিনি দোয়ার সময় ইশারা করতেন এখানে একটা আথার পাওয়া যায় সহি মুসলিমের মধ্যে একটা আথার আছে বেশর বেসরিবনে মারোয়ানকে দেখেছিলেন যে খোদবার মধ্যে তিনি হাত তুলছেন বিশরফ নাম্বার তিনি হাত তুলছেন তখন তিনি বললেন কাব্য হাতেইন আলিয়া তিনি শাসক হওয়া সত্ত্বেও এই সাহাবি তাকে একটা মন্দ কথা বললেন কি আল্লাহ এই দুটো হাতকে ধ্বংস করে দিন কাব্বাহা মানে কি বলে মন্দ করে দিন লাকাতর আয়তো রাসুল এটা হলো আসলে সত্যিকার অর্থে হয়তো ওইভাবে বদ্ধ হয় না এটা তারা বলে থাকে যে সে একটা মন্দ কাজ করেছে হয়তো আল্লাহ এই দুটো হাতকে মন্দের জিম্মায় দিয়ে দিন মন্দ মন্দ করে দিন আর তিনি বললেন লাকাদরা আয়তু রাসুল আল্লাহ সাল্লাহ আলাইয়া বিহায় বিয়াজিহি হাকশারাপ উসব আমি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছিলাম যে তিনি তার হাত দিয়ে এভাবে মানে করার চেয়ে বলার চেয়ে আর কিছু করেননি তিনি হাত দিয়ে অর্থাৎ তিনি হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু ইশারা করার অতিরিক্ত আর কোনো কিছু করেননি অর্থাৎ এভাবে তিনি হাত তোলেননি সেটাই এখানে এমারা বোঝাতে চেয়েছেন আর ইমাম আইনি হানাফি মাজাবের প্রখ্যাত একজন আলেম তিনি শারহাবদ দাউদের মধ্যে বলেছেন ওল হাদিফ আখরজাহু মুসলিম ও তিরমিদি ও নাসাই ওয়াফিহি আল্লাহ আল্লা ফাউল উল ইয়াদুফেল খতবা যে হাদিসটা ইমাম মুসলিম তিরমেদি নাসাই বর্ণনা করেছেন এবং এর মধ্যে প্রমাণিত হয় এর মধ্যে একটা প্রমাণ আছে কি সুন্না হল খুতবার মধ্যে হাত না উঠানো খুতবার মধ্যে দোয়া করতে গিয়ে হাত না উঠানো ওহু আউলু মালিক ও শাফের ওগাই রহমা ওগাই রিহিমা এবং এটা হলো মালিক শাফেরি এবং অন্য অন্য ওলামাই কেরামের অভিমত এটা আইনি উল্লেখ করেছেন আর যারা স্পষ্ট করে উল্লেখ করেছেন আধুনিক ওলামাই কেরামের মধ্যে যে জুমার খুদ্ যখন দোয়া চলে তখন ইমাম এবং মামুম কেউই হাত তুলবে না তারা শুধু নিম্ন স্বরে আমিন বলবে এ কথাটা শেখবিন বাজ রহেমাহুল্লা থেকে এসেছে আর শেখ তেমিনও প্রায় অনুরূপ কথা বলেছেন শেখবিন বাজ রাহেমাহুল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল জুমার দিন হাত তোলা এটার বিধানটা কি তখন তিনি বলেছিলেন রফেন ফি জুমা ফি ঈদ লালীল ইমামি ওলাল মমিন যে দুই হাত জুমার খুদ্ায় উঠানো এটা শরীয়ৎসম্মত নয় এমনকি এটা ঈদের খুদ্ায়ও উঠানো মানে দুই হাত উঠানো এটা শরীয়সম্মত নয় না ইমামের জন্য না মুক্তাদিদের জন্য ওয়াইন্দামাল মেশর ও আল এসাতুল খাতিব ও তমিন ইহি বাইনা হুয়া বইনা নফিস দু রাফে সাউতিন মশরুর যেটা শরীয়ত সিদ্ধ হলো খতিবের কথা চুপ করে শোনা এবং খতিব যখন দোয়া করে তখন মনে মনে শব্দে সশব্দে নয় সশ মানে শব্দে উচ্চারণ না করে মনে মনে সে সেই দোয়ার উপরে আমিন বলবে এটা শরীয়ত সম্মত ও আম্মা রাফল ইয়াদাইনে ফেলায়ুষরা তবে দুই হাত উঠানো এটা শরীয়ত সম্মত নয় لأن النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه في خطبة الجمعة ولا في خطبة الأعياد كان النبي صلى الله عليه وسلم جمار خطباء ابن إيد شمهر خطباء كخنو تار ديها طلني ولما رأى بعض الصحابة بعض الأمراء يرفع يديه في خطبة الجمعة أنكر عليه ذلك أرجوكم كنوا كنوا صحابة كنو كنو أمير دركي হ্যাঁ খলিফার সন্তান বা এরকম কাউকে যখন দেখেছেন যে তারা খুদবার মধ্যে হাত তুলেছেন তখন তারা এংকার করেছিলেন প্রতিবাদ করেছিলেন শেখ সালেমিনিসমিন অনুরূপ কথা বলেছেন বলেছেন রফ উল দেইনে রফ উলিয়া ইন্দামা দোয়ায়েফএামা ইউফি দোয়ায়েল এসতেসকা এফাক দোয়ার সময় খোদবার মধ্যে খুতবার মধ্যে দোয়ার সময় দুই হাত শুধু তখনই যাবে যখন সেটা এসতেসকার মধ্যে হবে লম্মা লিমা জা আফি হাদিফি আনা সবন মালিক যেমন ইস চাহাদিস আনাসেবন মালিক রাদি আল্লাহ তাল্লাহুর মধ্যে ফাঈদাদা আল ইমাম ও বিল ইস্তস আয় কাল আল্লাহ মসকিনা আল্লাহমা না ফাহুনা তুরফা আইদি কি এসেছিল সেখানে যে যখন ইমাম ইসতেস্কর জন্য দোয়া করবেন অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করবেন যেমন বলবেন আল্লাহ আগিতনা আল্লাহ মস্কিনা হে আল্লাহ বৃষ্টি দাও হে আল্লাহ বাড়ি বর্ষণ করো এখানে হাত উঠানো যাবে বাকি অংশের মধ্যে হাত ওঠানো যাবে না উল অল ওয়াল মুস্তামি ও নাকুল্লুহুম এই যে এস্তেস্কার জন্য যখন দোয়া হবে তখন খাতিব এবং মুক্তাদি তারা প্রত্যেকেই হাত তুলতে পারবেন ওয়াফি লা রফ আ লাল ইমামি ওয়ালালিল মমিন এছাড়া আর অন্য দোয়ার ক্ষেত্রে খোদবার অন্য দোয়ার ক্ষেত্রে ইমাম এবং মুক্তাদি কেউই হাত তুলবেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের ওলামাইকারের বক্তব্য এবং তারা খুবই সতর্কতার সাথে এখানে আমাদেরকে আসলে পরামর্শ দিয়েছেন কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই বাদাতে রাসুসাল্লাহ সাল্লাম কীভাবে পারফর্ম করেছেন এটা খুব ইম্পর্ট্যান্ট এটা জানানোর জন্য আজকে একটু দীর্ঘ আলোচনা করলাম এটা জানলে আমরা সেভাবে আমল করব নিজেদের ইচ্ছামতো কেন করব। কেন আমরা যুক্তি দাঁড় করাবো যে অসুবিধা কী তাই না অধিকাংশ আমল যেটা রাসুলসাল্লাস্লাম করেননি কোনো ইবাদতের ক্ষেত্রে আমরা সেগুলো করে দাঁড় করাছি যুক্তিকে আমরা আল্লাহর জন্য করছি এবং অসুবিধা কি কোনো নিষেধাজ্ঞা তো আসেনি কিন্তু মনে রাখবেন এ ক্ষেত্রে যে কোনো ইন্ডিভিজুয়াল এ বাদা কীভাবে রাসুল আল্লাহ পারফর্ম করেছেন সেটা খুব ইম্পর্টেন্ট যদি তিনি পারফর্ম সেভাবে না করেন তাহলে সেটা বেদাত হয়ে যাওয়া সম্ভব না কারণ এটা একটা একটা আমল যেটা রাসুলসলাম তার জীবনে কখনোই করেননি সেটা আমরা করে ফেলছি কিনা ইত্যাদি এই বিষয়গুলো